Starting? मैडम आप लोग खड़े हो गए ना पीछे पीछे जो है दो मिनट के लिए उसके बाद बैठ जाइए। जतन हम भाई नमस्ते नमस्कार टू एवरीवन। आज ये प्रेस कॉन्फ्रेंस मीडिया को सूचना करने के लिए है। सबसे पहले आई वुड लाइक टू थैंक द मीडिया, आपने इतने छोटे नोटिस में आप यहाँ आकर आपने हमें समय दिया है, थैंक यू वेरी मच। आज एक बहुत अच्छा दिन है, आज हमारे टिपरा मोथा में हमारे पुराने फैमिली के रिलेशन जिसके संग बहुत पुराना संबंध है, गीता देव वर्मा हमारे टिपरा मोथा में आज ऑफिशियली ज्वाइन हो रहा है। टिपरा मोथा का एक ही पॉलिसी है, संकल्प है, थानसा। थानसा मतलब एकता, एकता मतलब यूनिटी। हम लोग थानसा चाहते थे, बहुत दिन से हमारा बात चल रहा है, हमारा डिमांड टिपरा लैंड हो या ग्रेटर टिपरा लैंड हो ऑलमोस्ट सेम है, हमारा उद्देश्य एक ही है, हम लोग टिपरासा के लिए काम करना चाहते हैं और हमारा आइडियोलॉजी भी ऑलमोस्ट 99.99% एक ही था। इसी के लिए बहुत दिन से हम लोग कोशिश कर रहे थे कि जो भी हमारे टिपरासा लोग हैं एक होकर एक प्लेटफॉर्म में अपने दोहा के बारे बात करें। मैं गीता देव वर्मा को थैंक यू बोलना चाहता हूँ, बेलाइन हम भाई गीता आप आए हैं, उनके संग पूरे बहुत लोग आए हैं आज ज्वाइन करने के लिए। इन्होंने इनके पास भी बहुत प्रेशर था कि मत आए, गवर्नमेंट जॉब्स है ऑफर के लिए, चेयरमैनशिप ऑफर के लिए है, लेकिन इन्होंने सबको प्रेशर को छोड़ के इन्होंने पहले अपने दोहा के बारे सोचा है और ये इन्होंने मुझे कहा कि आई डोंट केयर अबाउट पोजिशन, आई डोंट केयर अबाउट पोस्ट, कुछ भी मुझे ऑफर किया जाए, 2023 में एक वन लास्ट फाइट होगा हमारा और उस फाइट में गीता देव वर्मा और उनका पूरा टीम अनकंडीशनली विदाउट एनी कंडीशन रख के अपने दोहा के साथ, अपने टिपरासा के साथ और हमारा जो पुराना रिलेशन है इनके फैमिली के साथ उसको देखकर आज वो टिपरा मोथा इन्होंने ज्वाइन कर लिया है। मैं आशावादी हूँ कि आने वाले दिन में और लोग भी टिपरा मोथा ज्वाइन करेंगे, इसलिए नहीं क्योंकि टिपरा मोथा में इनको लगता है कि हम पावर में आएंगे, पावर में तो हम आएंगे, इसके लिए ये ज्वाइन करना चाह रहे हैं क्योंकि इनको भी एक मूवमेंट में शामिल होना है जिसमें हम लोग पहले अपने टिपरासा को सामने रखेंगे, उसके बाद अपना पॉलिटिकल इंटरेस्ट को सामने रखेंगे। ये बात कहने से बाद आई वुड लाइक टू ऑफर गीता देव वर्मा टू से समथिंग। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রথম আমার শ্রদ্ধেয় মহারাজাকে অসংখ্য অসংখ্য প্রণাম, আমার শতকোটি প্রণাম। আর সঙ্গে আছে আমাদের শ্রদ্ধেয় ইএম এডিসি শ্রীযুক্ত কমল দেববর্মা আর কমল কলয়, আরও অনেকেই এখানে যারা কর্মকর্তাগণ আছেন, এদিকেও যারা আছেন সবাইকে, আর বিশেষ আমার মিডিয়া বন্ধু আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে আমি শুধু একটা জিনিস ঘোষণা করতে চাই, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন আইপিএফটির সঙ্গ হিসেবে কাজ করেছিলাম, আইপিএফটির সক্রিয় সমর্থক হিসেবে কাজ করেছিলাম। এর আগে আমার পজিশন ছিল ত্রিপুরা ন্যাশনালিস্ট এমপ্লয় অ্যাসোসিয়েশন তথা টিএনইয়ের প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে কাজ করেছিলাম। তো কালক্রমে আমি দেখেছি যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সম্পূর্ণ গণতন্ত্র বা গণতান্ত্রিক রূপে এই দেশটা পরিচালিত হয়, এমন একটা সুন্দর দেশের মধ্যে আমাদের যে আইপিএফটি সেখানে গণতন্ত্রের কোনো স্থানেই নাই, যেটা আমি নিজের চোখে প্রত্যক্ষভাবে আমি দেখেছি, যেটা গত দুই এবং তিন তারিখ মার্চ যেটা আমাদের আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সম্মেলন হয়েছিল, এটা সারা ত্রিপুরা মানুষ জানে, সরি এপ্রিল 2 এবং 3 তারিখ এপ্রিল
দশরথ ভবনে যেটা সম্মেলন হয়েছিল এবং এই সম্মেলনে আমাদের যারা এমসিসি মেম্বার তারা প্রত্যেকে বুট করে আমাদের মাননীয় যে মেবার কুমার জমাতে ওনাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিল, কিন্তু কালক্রমে দেখা যায় সেটা মানে অমান্য করে আমাদের এনসি দেববর্মা পুনরায় আবার স্বঘোষিত সেলফ স্টাইলে আবার সে প্রেসিডেন্ট ঘোষণা করে অন্যভাবে সেই পরিস্থিতিকে অন্যভাবে সে মোড় করে নেয়। তো দেখা যায় সেখানে কোনো গণতন্ত্রের কোনো স্থানেই নাই। তো মেবার কুমার জমাতিয়া যেটা আমার হাজব্যান্ড, যেখানে ওনার আমি প্রথম থেকে দেখেছি, আমার যেটা ওনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেদিন থেকে দেখেছি, এর আগেও আমি ওনাকে খুব ভালো করে চিনি। ওনার যে কাজকর্ম আমাদের দফার জন্য জাতির জন্য যে সমস্ত কাজগুলি উনি করে থাকেন, তার এই কাজগুলি দেখে আমিও কিন্তু অনেকটা অনুপ্রাণিত। আমি প্রথমে চাকরি করতাম কিন্তু ওনার কাজ দেখে আমারও অনুপ্রাণিত হয়েছিল অনেকটাই, ওনাকে দেখে আমি অনেকটা শিখেছি। তো ওনাকে এমন একটা অবস্থায় রেখে দিল এখন সেটা মানে বলার অপেক্ষা রাখে না, যেগুলি আপনারা হয়তো সবাই জানেন ত্রিপুরাবাসী। তো আমি দেখেছি এই সমস্ত কাজগুলি মানে ওখানে যে আমাদের যে দৃঢ় সংকল্প যে ত্রিপুরাল্যান্ড পাওয়ার জন্য যে আমাদের সংকল্প সেটা ওখানে থেকে কোনো দিন ফুলফিল হওয়ার কোনো চান্স এখন আর আমি এখানে দেখি না, মানে কোনো রকম সুবিধা ওখানে আর নেই। দ্বিতীয়ত আমাদের যে মহারাজা উনি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি, অনেকে বলে এখন মহারাজা বলে কিছুই নেই, কিন্তু আমি মনে থেকে মনে প্রাণ আমি বলি আমি বলতে চাই উনি কোনো দিন আমি রাজা হিসাবে কিন্তু দাবি করে নাই। আমাদের যে মহারাজা কোনো দিন আমি মহারাজা বলে দাবি করি নাই, কিন্তু ওনাকে যদি এখন মহারাজা রূপে আমরা যদি ডিনাই করে থাকি তাহলে আমি মনে করি জায়গাতে আমরা আমাদের ইতিহাসকে আমরা ডিনাই করি। যদি ওনাকে আমরা মহারাজা যদি না মানি, যদিও ঠিক আছে এখন গণতন্ত্রদের সেই গণতন্ত্র দেশের আমাদের মনের মহারাজা, কিন্তু উনি আমাদের মনের মহারাজা, তিনি যেভাবে সবাইকে একসঙ্গে নিয়ে সবাইকে এক জায়গাতে নিয়ে সবাইকে থানচাতে নিয়ে যেভাবে উনি কাজ করার একটা আহ্বান সবার কাছে রেখেছেন সেটা আমরা কোনো দিন দিনাই করতে পারবো না। এবং আমি শুধু না, আমি জানি প্রত্যেক মানুষের হৃদয়ে উনি আছেন, উনি যেভাবে মানুষকে ভালোবাসেন যেভাবে প্রেরণা দেন যেভাবে মানুষের জন্য কাজ করে থাকেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি এটা শুধু ত্রিপুরা নয় শুধু ভারতে নয় পৃথিবীর ইতিহাসে আমাদের মহারাজা একটা বিশেষ একটা স্থান উনি তৈরি করে নেবেন ইন ফিউচারে। তো ওনার আহ্বান আমরা কিছুতেই দিনে করতে পারবো না, শুধু আমি না আমি প্রত্যেকে অনুরোধ রাখবো ওনার আহ্বানে সাড়া দেওয়া আমাদের প্রত্যেকের উচিত, কারণ উনি যেভাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে যে আন্দোলন এখন আমাদের মহারাজা যেটা সূচিত করেছেন সেটাকে আমরা অবশ্যই মান্যতা দেওয়া উচিত এসে ওনার প্রজা হিসাবে। ওনার উনি তো বলেছেন, আমাদের মহারাজা বলেছেন যে ওনার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আজকের নয়, তা দীর্ঘদিন থেকে আমাদের সম্পর্কটা ছিল এবং ভবিষ্যতেও থাকবে, সেটা আরও মজবুত হবে। আর আমি আশা রাখি আমাদের মহারাজা কোনো দিন আমাদেরকে প্রতারণা করবে না, আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবে না, আমি জানি। সেই জন্যই আমি আজকে আমার মহারাজার আহ্বানে আমাদের মহারাজার আহ্বান আমি সাড়া দিয়েছি। আমি ত্রিপুরামাতাতে সম্পূর্ণ জয়েন করে আমার সঙ্গে আরও অনেকে আছে তেলেমোড়া ইস্ট ডিভিশন সম্পূর্ণ যারা লোকাল নেতৃত্ব হিসেবে যারা আছেন তারা প্রত্যেকে আজকে জয়েন করেছেন, তাছাড়াও প্রায় ওখানে যারা সাপোর্টার হিসেবে আছে ভোটার হিসেবে আছে তারা সবাই এখন আজকে আমার সঙ্গে আমাদের মহারাজার টিমে আজকে আমরা সব যোগদান করেছি। আর যোগদান করেছি শুধু তাই নয়, এই যোগদানে অংশগ্রহণ করতে পেরে আমরা আজকে খুবই আনন্দিত, আমরা খুব উৎসাহিত। এবং ইন ফিউচারের আমাদের টার্গেট থাকবে যাতে আমাদের এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড অথবা ত্রিপুরাল্যান্ড সেই আন্দোলন আরও যাতে আমরা স্ট্রংলি মুভমেন্ট করতে পারি তার জন্য আমরা আরও চেষ্টা করব এবং সাকসেস হবে বলে আমি আশা রাখছি। আমরা ধন্যবাদ। আজকে অ্যারাউন্ড 60 হবে, আরও আরও কথাবার্তা চলছে, আজকে একটু সময়ের একটু শর্ট সময়ের জন্য আমাদের আরও আসার কথা ছিল। আমি একমাত্র চারটেরই মহারাজের সঙ্গে কথা হয়েছে এই আজকের ডেটটা। তো
আরও আমরা চেষ্টা করব এখন প্রত্যেকটা ডিভিশনে আমরা ঢুকব আরও যাতে বেশি করে, বেশি তো আসবেই, বেশি থেকে আরও বেশি যাতে আরও এখানে জয়েন করতে পারি, যোগদান করাতে পারি, তার জন্য আমাদের দৃঢ় সংকল্প থাকবে। অ্যাকচুয়ালি রাজনীতি হচ্ছে যার যার বিবেকের ব্যাপার, এখন ওনার ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞেস করতে লাগবে সে ব্যাপারটা। ওনার মতামত দেখেন, আমাদের প্রথম থেকে আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন পর থেকে আমাদের দুজনের মধ্যে কারোর উপর কারোর কোনো রকম আরোপ বা চাপা নেই। উনি যেভাবে কাজ করতেন ওনার পছন্দ মতো, আমি যেভাবে কাজ করি আমার পছন্দ মতো, মানে কেউ কারোর প্রতি কোনো রকম চাপ আমাদের মধ্যে আমার ফ্যামিলিতে অন্তত এই সিস্টেমটা নেই। তার জন্য আজকে যে আমি এসেছি ওনার কোনো আপত্তি নাই, উনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিল, আমার কোনো আপত্তি নাই, কারণ রাজনীতি করাটা যার যার বিবেকের ব্যাপার। আমি সেটা কিছু বলতে পারবো না, আপনি প্রশ্নের জবাব আপনি যদি পেতে চান ওনাকে জিজ্ঞেস করতে পারেন। সেটা আমি কিছু বলবো না, এখন সারা ত্রিপুরার মানুষ ত্রিপুরার কিরকম অবস্থা চলছে সেটা সবাই দেখে, আপনারা আরও ভালো জানবেন, সবখানে যান আপনারা, সবখানে নিউজটা পান, যে কোনো ইনসিডেন্ট সবখানে তো আপনারা আছেন, আপনারা আরও ভালো বুঝবেন ত্রিপুরার মানুষ সুখীতে আছে না দুঃখীতে আছে। আর কোনো কোয়েশ্চন হয় তো দেখেন মানুষের মনের যেটা আছে সেটা কনভিন্সের কিছু হয় না। আগে বলেছি যদি বিবেকের যদি কিছু না থাকে আমি শত কনভিন্স করার চেষ্টা করলেও সেটা কোনো লাভ হবে না। এই এই ব্যাপারটা এই ব্যাপার ওখানে আমার বিশ্বাস। আচ্ছা, মেইন যে ডিমান্ডটা নিয়ে একসময় সেটা আপনিও ছিলেন ওইখানে একসময়, এখন কি পরিস্থিতি ওইখানে, কি ওরা ওই ডিমান্ডটা আদৌ ওরা এটা এক্সিস্ট করে? ইয়েস, থ্যাংক ইউ ফর দ্য প্রশ্নের জন্য। আমি বলবো একটু টেনে বলবো, দেখেন যখন 2018 ইলেকশনের প্রাক মুহূর্ত থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 2018 যে অবস্থা, আমাদের আইপিএফটির অবস্থা এবং আজকের যে অবস্থা সেটা আপনি একটু কম্পেয়ার করে দেখবেন। 2018 যদি আইপিএফটি বিজেপির সঙ্গে জয় না হতো বা কোয়ালিশন যদি না হতো তাহলে বিজেপি সরকার আসতো কি না সেটা আমার ভেরি ডাউটফুল ওই জায়গা। তো আমাদের ডিমান্ড ছিল ত্রিপুরাল্যান্ড, ইচ অ্যান্ড এভরি ওয়ান, আমাদের ট্রাইবালের মধ্যে ইচ অ্যান্ড এভরি ওয়ান, তারা সবাই ত্রিপুরাল্যান্ডের প্রতি বিশ্বাস ছিল, এটা আপনারা অনেকবার আমাদের আন্দোলনে দেখেছেন হয়তো বা। কিন্তু যে মাত্র ক্ষমতা যাওয়ার পর, সরকার গঠন করার পর, সরকার গঠন করে একটা চাবি কাঠি হাতে পাওয়ার পর, আইপিএফটি যারা এমএলএ হিসেবে আছেন অথবা আমাদের মাননীয় এনসি দেববর্মা যে যিনি আছেন ওনাদের মুখ থেকে অ্যাকসেপ্ট মেবার কুমার জমাতিয়া বাদে কারোর মুখে আমি কোনো রকম এই ত্রিপুরাল্যান্ডের দাবি করতে আমি দেখিনি। আমি বিধানসভাতে যখন অধিবেশন হয় আমার টোটাল 4 ঢোকা হয়েছিল, আমি শুধু একটা উদ্দেশ্যে আমি ওখানে ঢুকি যে আমাদের এমএলএগুলি আছে তারা কোনো রকম সেই রকম দাবি করে কি না সেটা দেখার জন্য আমার অ্যাসেম্বলিতে ঢোকা। কিন্তু আমি কোনো দিন দেখিনি যে তারা এই ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ওখানে কথা তুলবে, এক্সেপ্ট আমাদের মাননীয় এখানে যে বিশ্বকেতু বাদ। আপনারা সবাই জানেন আমাদের বিশ্বকেতু দেববর্মা কেন এই আইপিএফ পিছিয়ে আসতে হলো। যদি আজকে আমাদের এমএলএগুলি এই দাবিগুলি যদি তুলতেন তাহলে আজকে আইপিএফটি হাতে গোনা কয়েকজন সাপোর্টার নিয়ে থাকতে হতো না।
এখন দেখেন আইপিএফটির কাছে কোনো লোক নাই, সেটা আমাদের এডিসি ইলেকশন দিয়ে মানে সব পরিষ্কার। যদি তারা যদি দাবিটা করতো আমাদের ত্রিপুরাসাদের স্বার্থে, যদি এই দাবিগুলি তারা রাখতো বা ওইখানে তুলতো অ্যাসেম্বলিতে, হয়তো মানুষের মনটা একটু শান্তি বা তৃপ্তি পেতাম, কিন্তু সেরকম কোনো কিছু আমরা ওইখানে দেখছি না। শুধু তাই নয়, এস এ লিডার হিসাবে আমাদের এনসি দেবর্মা দীর্ঘদিন ধরে আইপিএফটির সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আমি দেখিনি কোনো দিন এস এ প্রেসিডেন্ট, ওনার যে এমএলএ, ওনার যে নেতৃত্ব নেতৃবর্গ যারা রয়েছেন, তাদেরকে কোনো দিন এই কাজ করো, এই করো, সেই করো করে গাইড করতে আমি কোনো দিন দেখিনি। যেরকম আমাদের মহারাজা যেভাবে সবাইকে কন্ট্রোল করে, সবাইকে ইনস্ট্রাকশন করে, সবাইকে একটা সুন্দর গাইড করে যেভাবে পার্টিটাকে পরিচালনার চেষ্টা করেছেন, ওই জিনিসটা আমি তার কাছে কোনো দিন দেখিনি। কাজে আমি ওই জায়গাতে বলবো আমাদের মহারাজা এবং এনসি দেবর্মা, এটি যেমন দিন এবং রাত যেরকম তফাত আছে, ওই রকম তফাত আছে বলে আমি মনে করি। আর কিছু এনি লাস্ট কোয়েশ্চন টু মহারাজ? হ্যাঁ মহারাজ, সেভারাল পিপল হ্যাভ বিন জয়েনিং ফ্রম আইপিএফ ইন লাস্ট কাপল অফ ডেজ, দা এমপ্লয়িজ উইং অফ আইপিএফ হ্যাভ জয়েন্ড ইউ এন্ড কাপল অফ আদার রিটায়ার্ড পিপল, ইউ নো, অ্যাসোসিয়েশন, রিটায়ার্ড পিপল অ্যাসোসিয়েশন ফ্রম টিম প্রেসিডেন্ট অলসো জয়েনিং টুডে, দ্য গীতা দেবর্মা হ্যাজ জয়েন্ড, হাউ মেনি পিপল হ্যাভ অ্যাকচুয়ালি ব্রেকেন অ্যাওয়ে ফ্রম আইপিএফ এন্ড জয়েন্ড ত্রিপুরা মাথা সো ফার? এন্ড দিস মান্থ ইটসেলফ আই থিঙ্ক ওভার 2,000 পিপল হ্যাভ জয়েন্ড অ্যাক্রস দ্য হোল অফ ত্রিপুরা, ওভার 2,000 পিপল হ্যাভ জয়েন্ড ইন লিডার্স, উই হ্যাভ হ্যাড ওভার 30 to 40 leaders who have joined. The point is not people are leaving IPFT. The point is that why are people leaving IPFT? That is because IPFT has become a B team of BJP. BJP has clearly said, Sunil Deodhar has clearly said, NC Debarma, sun le, agar sarkar mein rehna hai, to Tipra land aap demand se hata dijiye, वरना विपक्ष में बैठिए, ही सेड इट टू मीडिया। सो उसके बाद एनसी देबर्मा चुप हो चुके हैं क्योंकि उनको सरकार में रहना है, और जिनको लोगों के लिए बात करना है वो बिना डर के अपने डिमांड में रहेंगे, बिकॉज आईपीएफटी वाज नॉट इलेक्टेड बाय द वोट ऑफ सुनील देवधर, आईपीएफटी वाज इलेक्टेड बाय द वोट ऑफ तिपरासा। सो नाउ यू हैव टू गो बैक आफ्टर 5 years एंड रिस्पॉन्ड to the Tiprasa people who voted for you for the demand of greater for the demand of Tipra land. So IPFT today is almost finished, aur main mujhe lagta hai ki in the last few days, in the next few days, the next few months, IPFT will only become a signboard. Maharaj, in the next assembly elections that are scheduled in 23, you have also fielded a candidate in one of the seats. Surma. Yes, in the by-election. He's right there. Yes. So, do you somehow see Tipra Motha occupying the entire space of tribal politics? Not if you earlier had an EPS, then are you single-handedly capable enough to make it in the elections, or are you looking at any kind of help like IPF did in the last elections? You see, Tipra Motha is not only looking to win in ST seats. We are also looking to fight and win in non-ST seats. Surma is a SC seat, we are fielding a candidate. Pani Sagar, we are fielding a candidate. Teliamura, we are fielding a candidate. Amarpur, we are fielding a candidate. Kalyanpur, we are fielding a candidate. We are fielding a candidate in Mohanpur. We are fielding a candidate in Majlishpur. We are fielding a candidate. We are fielding it everywhere. So, we are no longer going to sit there and only talk about 20 seats. And Tipra Motha and Bamutia we will fight. Chandipur we will fight. And Tipra Motha follows the vision of Maharaja Bir Bikram. Maharaja Bir Bikram never looked at anyone from the prism of tribal, Muslim, Christian, SC, ST. We want a progressive and we are a progressing party. And we have never been communal. मैंने पहले भी बहुत बात बोला है, लेकिन बहुत लोगों को पसंद नहीं है उनको, अगर वो प्रद्युत को कॉम्युनल बोलेंगे तो कहानी अच्छा बनता है, लेकिन फैक्ट है कि आप लोग जैसा ये कैमरा बंद होंगे मुझसे बैठ के बोलेंगे आप, मैं जानता हूँ आप कॉम्युनल नहीं, लेकिन ये टैग लगाया गया है। अब आप देखिए, हम लोग बामुटिया से भी लड़ेंगे, नलछर से भी लड़ेंगे, वो तो ST रिजर्व नहीं है, वहाँ में ST को देना पड़ेगा, हम वहाँ में भी लड़ेंगे,
चंडीपुर में भी लड़ेंगे. सो वी आर रेडी एंड वी आर नॉट ओनली लुकिंग टू ऑक्यूपाई आईपीएफटी स्पेस, वी आर लुकिंग टू ऑक्यूपाई एवरी अदर स्पेस बिकॉज वी आर कमिटेड. त्रिपुरा में सिस्टम को चेंज करना है. सिस्टम को चेंज करने के लिए आपको एक ऐसा व्यक्ति चाहिए या ऐसा इंडिविजुअल चाहिए जो सिस्टम से डरता नहीं. और मैं आपको बोल रहा हूँ, मैं सिस्टम से नहीं डरता हूँ. मैं सिस्टम को चैलेंज भी कर सकता हूँ और हम हमारे पास क्षमता है क्योंकि हम लोग ईमानदार हैं, हम सिस्टम को हरा भी सकते हैं. ये सिस्टम को चेंज करने के लिए त्रिपुरा मोथा आया है और आने वाले दिन में आप देखिए क्या होता है. सर एक क्वेश्चन, मुझे अरेस्ट कर दीजिए, पुलिस उनके पास है, होम मिनिस्टर इज द चीफ मिनिस्टर. अगर मैंने इंस्टिगेट किया है वायलेंस तो मुझे अरेस्ट कीजिए, लेकिन बोलना कि उजैंता पैलेस में मुझे लॉकअप कर देंगे. आप यहाँ में हेलमेट स्क्वाड घूमते रहता त्रिपुरा में, एक आदमी को अरेस्ट नहीं कर सकते हो. मेरे ऊपर एसडीएम ऑफिस में अटैक हुआ, एक आदमी अरेस्ट नहीं हुआ. यहाँ में लोग म्यूनिसिपल इलेक्शन में मार खा रहे थे, मोबाइल में था, वो अरेस्ट नहीं हुआ. तो क्या पब्लिक क्या नाराज नहीं होगा? और जो हुआ है कल, इतने लोगों को टियर गैस मारा गया, औरत को मारा गया, औरत को पीटा गया, उसमें विमेन पुलिस था. क्या आज मेल पुलिस औरत को मार सकता है? क्या बात कर रहे हैं लोग, क्या कानून जानते हैं लोग? हमारे त्रिपुरा साहब वुमेन को मारा गया है कल और अब बोल रहे कि मुझे अरेस्ट करो, करके देखो. और जिसने मारा, माधव भारी में हम लोगों को, पांच लोगों को मारा गया, कोई अरेस्ट हुआ? वो एम्बुलेंस से निकाल के मारा गया, कोई अरेस्ट हुआ? बात करते हैं अरेस्ट. अगर तला में हेलमेट स्क्वाड में घूमते हैं लोग, अगर अगर दिखाना ही है, कानून आपके हाथ में है, तो अरेस्ट सबको करो जिसने कानून तोड़ा है. पिक एंड चूज मत करो. और अगर उनको ही नो, रेवती त्रिपुरा नोज मी वेरी वेल, मुझे फोन करो. मैं कुमुलुंग में अपोलो का एम्बुलेंस खोल रहा हूं और यहां में ये लोग मेरे ऊपर आरोप लगाते हैं, बोलते कि राजबाड़ी को क्यों क्यों ट्रैक किया आपने? राजबाड़ी क्या पॉलिटिकल सिस्टम है कि राजबाड़ी से बाहर नहीं निकलूंगा? मैं आपको मीडिया के सामने बोल रहा हूं, अगर रेवती त्रिपुरा बोलता है कि प्रद्युत माणिक्य को राजबाड़ी से बाहर नहीं निकलने देंगे, तो वो अपना क्षमता दिखा रहा है. अगर उसका क्षमता है तो तिपरासा एरिया में मुझे रोको, वो तिपरासा एमपी है. राजबाड़ी में किसका हेल्प लेके वो मुझे रोकेंगे? रोहिसा बारी से क्या तिपरासा को लेके मुझे रोकेंगे? नहीं. इट्स अ वेरी रॉन्ग स्टेटमेंट उसके खिलाफ. तो ये तो गलत स्टेटमेंट दिया है उसने. एब्सोल्युटली. क्या स्टेटमेंट दे सकते हैं? वो खुद अपना क्वार्टर नहीं ले सकता है मुख्यमंत्री से और मुझे धमकी देता है. पहले अपने पार्टी में सिक्योरिटी गार्ड लो और क्वार्टर लो. क्या बात कर रहे हैं लोग? हर चीज का हद होता है. एक दिन आप लोग फेसबुक में लगाते हो कि एयरपोर्ट में मीटिंग हुआ, एक दिन लगाते हो कि इसने वायलेंस किया. माइंड मेकअप करो कि प्रद्युत माणिक्य आपके साथ है या आपके खिलाफ है. एक दिन बोलते हैं 0+0=0 है. एडीसी इलेक्शन में क्या हुआ? एक दिन हमारे बुसू में मुझे बुलाकर मुझे आदर करते हैं, दूसरे दिन मुझे गाली बकते. माइंड मेकअप करो, या फिर चाबी कोई और लगा रहा है. आपको अपने मालिक को खुश करना है, इसके लिए आप स्टेटमेंट देते जाओगे? एनी अदर क्वेश्चंस? हाँ, मैं एक लास्ट चीज बोलने वाला हूं. गीता आया है, मेवार इज ए इंडिपेंडेंट पर्सन, मेवार विल टेक हिज ओन डिसीजन. बट आने वाले 10-15 दिन में मैं आपको बोल रहा हूं, आईपीएफटी का पूरा पार्टी त्रिपुरा मोथा में आएगा. क्योंकि हम लोग आज भी छोटा पार्टी हो सकते हैं, लेकिन त्रिपुरासा का हमने आइडियोलॉजी में कॉम्प्रोमाइज नहीं किया है. आइडियोलॉजी लाम सोगो तो त्रिपुरा मोथा. हंड्रेड परसेंट लोकल पाइनएप्पल.
फेस्टिवल। आप कराट को नहीं खा सकता, दाबरक को नहीं खा सकता, हाथ को नहीं खा सकता, लेकिन आप पाइनएप्पल को जरूर आपका स्वाद। आप लोग आई थिंक यू हैव अ प्रेस कॉन्फ्रेंस आल्सो। अरे अरे